তোমাদের এই পেপারের সিলেবাস মিউজিয়াম অ্যান্ড আর্কাইভস অর্থাৎ সংগ্রহশালা এবং লেখাগার তো এই পেপারে তোমাদের পঞ্চাশ নম্বরের পরীক্ষা দিতে হবে সেক্ষেত্রে বিভাগ কয়ে একটি তিরিশ নম্বরের প্রশ্ন থাকবে একটি প্রশ্ন একটি উত্তর করতে হবে এবং বিভাগ কয়ে চারটি প্রশ্ন থাকবে সেখান থেকে দুটি দশ নম্বরের উত্তর করতে হবে তো তিরিশ নম্বরের জন্য প্রশ্নটি দেখে নাও সাম্প্রতিককালে তুমি ভ্রমণ করেছ এমন একটি সংগ্রহশালা কিংবা লেখাগারের উপর একটি প্রতিবেদন লেখক এই একটি প্রশ্ন করলেই তোমরা কিন্তু একটি প্রশ্ন কমন পেয়ে যাবে এবার দেখে নেওয়া যাক দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি চারটি প্রশ্নের জন্য আমি মোট গুরুত্বপূর্ণ ছটি প্রশ্ন রেখেছি দেখে নেওয়া যার প্রথম প্রশ্ন সংগ্রহশালা কাকে বলে সংগ্রহশালার প্রদর্শন নীতি সম্পর্কে আলোচনা করো এটি তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন দেখো লেখাগার কি শিক্ষা ও সমাজে লেখাগারের ভূমিকা মূল্যায়ন করো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তিন নম্বর প্রশ্ন দেখে নেব সংগ্রহশালার শ্রেণীবিভাগ বা বর্গীকরণ ব্যাখ্যাসহ এর কার্যাবলী আলোচনা করো চার নম্বর প্রশ্ন ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে প্রত্নতত্ত্ব ও সংগ্রহশালার ভূমিকার মূল্যায়ন করো পাঁচ নম্বর প্রশ্ন নিবন্ধীকরণ বলতে কী বোঝো নিবন্ধকরণের বিভিন্ন পর্যায়গুলি সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ছ নম্বর প্রশ্ন ভারতীয় জাদুঘরের ইতিহাসের বিবরণ দাও তো এই ছটি প্রশ্ন তোমরা অবশ্যই তৈরি করো আশা করছি এই ছটি প্রশ্ন করলে তোমরা কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে অনেক করে প্রশ্ন কমন পেয়ে যাবে